আসসালামু আলাইকুম একটু ধৈর্য ধরুন আপনার যাত্রা নিরাপদ হবে আমরা অনেকেই বিভিন্ন সময় বিভিন্ন কাজের প্রয়োজনে আমরা এক স্থান থেকে অন্য স্থানে যাই বিশেষ করে রাত বিরাতে যারা আমরা জার্নি করি আমরা যে কোনো একটা মোড়ে দাঁড়িয়ে যাই যে কোনো রাস্তার মোড়ে দাঁড়িয়ে যাই আরেকটা গাড়ির জন্য অপেক্ষা করি বিশেষ করে রাতের বেলা রাত দুটার থেকে ভোর পাঁচটা পর্যন্ত এর মাঝখানে যদি এই ধরনের কোনো কেউ বিপদে পড়ে যান অর্থাৎ গাড়ির জন্য দাঁড়িয়ে আছেন গাড়ি পাচ্ছেন না হঠাৎ করে একটা মাইক্রো চলে আসে হঠাৎ করে একটা প্রাইভেট চলে আসে প্রাইভেটের ভিতরে তিনটা সিট থাকে দুজন আছে একজন গ্যাপ আছে একজনের জন্য খালি আছে এখন ওই ড্রাইভার কিন্তু আপনাকে আপনার কাছে এসে দাঁড়াবে আপনার দাঁড়ানোর ভঙ্গি দেখে তারা বুঝে ফেলে যে আপনি কোথাও যাওয়ার জন্য দাঁড়িয়ে আছেন আপনাকে জিজ্ঞেস করবে কোথায় যাবেন আপনি যে স্থানের নাম বলবেন তারা বলবে হ্যাঁ আমরাও সেখানে যাচ্ছে উঠেন ভাড়া নিয়ে সমস্যা হবে না আপনি উঠে পড়বেন আপনি কোনো কিছু না বুঝে যখন উঠে পড়বেন তখন আপনি বিপদ করতে পারেন বিপদ হওয়ার সম্ভাবনা খুবই বেশি তারা যখন আপনাকে গাড়িতে উঠবে ওঠার পরে আপনাকে যে ভাবে তারা মাঝখানে নেবে একজন বমি করার কথা বলবে অথবা যে কোনো এক সমস্যার কথা বলবে নেমে দাঁড়াবে নেমে দাঁড়াবে ভাই আপনি ওঠেন আমার বমি করার অভ্যাস আছে আমি একটু জানালার কাছে বসি আপনাকে যে ভাবে বুঝিয়ে শুনে আপনাকে মাঝখানে বসাবে কিছু দূর যাওয়ার পরে অথবা ওইখানেও মাঝখানে বসার পরে আপনি কিছু দূর যাওয়ার পরে আপনাকে তারা আক্রমণ করবে যে কোনো ওয়েতে যে কোনো উপায় আপনাকে অ্যাটাক করবে আপনার কাছে যা কিছু আছে সব কিছু তারা খুঁয়ে নিয়ে নেবে আপনার কাছ থেকে আপনার মোবাইল টাকা পয়সা অন্য যদি কোনো কিছু সামগ্রী থেকে ব্যাগ থাকে ব্যাগে যদি কোনো মালামাল থাকে সম্পূর্ণটা তারা নিয়ে আপনাকে অচেতন করে ফেলিয়ে রাখতে পারে অথবা আপনার বড় ধরনের একটা দুর্ঘটনাও করতে পারে আপনি যদি এখানে তাদের সাথে বার্গেনিং করেন তাদের সাথে কথাবার্তা বলেন হইচই করেন সেক্ষেত্রে আপনার জীবন আসার আশঙ্কা থাকতে পারে সে কারণে আজকে এর আগে অনেকবার শুনেছেন আবারও এই কথা বলি যদি এই ধরনের কারো জার্নি পথে যদি এই ধরনের কোনো বিড়ম্বানোর শিকার হন সেক্ষেত্রে আপনি একটু ওয়েট করবেন সকাল হওয়ার জন্য ওয়েট করবেন অথবা এই ধরনের গাড়িতে উঠবেন না বড় যদি কোনো গণপরিবহন থাকে সেখানে উঠতে পারেন আপনি কিন্তু এই ধরনের কোনো গাড়িতে কখনোই উঠবেন না যদি অপরিচিত লোক হয় পরিচিত লোক হলে উঠে পড়বেন আর যদি কোনো কর্মী যদি আপনি উঠেই যান কোনো কর্মী যদি আপনি উঠেই পড়েন অন্তত পক্ষে আপনি পিছনে বা সামনে একটু আপনার ভঙ্গি বা দেখে আপনার হাঁটাচলা করার ফাঁকে দাম দরার ফাঁকে আপনি গাড়ির নাম্বারটা যদি দেখে উঠতে পারেন সেক্ষেত্রেও হয়তো পরবর্তীতে একটা আইনগত সহায়তা আপনার নিতে সহজ সহজ হবে সুবিধা হবে সবচেয়ে ভালো হয় আপনি যদি নিরাপদ জার্নি করতে চান বিপদে না পড়তে চান সেক্ষেত্রে রাত বিরাতে অপরিচিত লোকের কোনো গাড়িতে না ওঠাই ভালো অপরিচিত কোনো গাড়ি অপরিচিত কোনো মানুষের কোনো গাড়িতে আপনি কখনোই উঠবেন না আপনি নিরাপদ থাকবেন আপনি আমি নিরাপদ থাকার একটাই কৌশল হলো একটু সতর্ক থাকায় একটু সচেতন হওয়া আপনার আমার সচেতনতা আপনার আমার সতর্কতা আপনি আমাকে আপনাকে আমাকে নিরাপদ রাখবে যে যেখানে আসেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে পথ চলবেন আসসালামু আলাইকুম